আজকের ভিডিওর বিষয় শশা খাওয়ার পরে কোন তিনটি খাবার কখনোই খাবেন না। পরে বলতে এক ঘন্টা পরকে বোঝানো হচ্ছে, অর্থাৎ শশা খাওয়ার এক ঘন্টার মধ্যে এই তিনটি খাবার কখনোই খাবেন না। খেলে কি কি রোগ হবে বা আপনি শশা খাওয়ার পরে এই তিনটি খাবার খেয়ে এই ধরনের রোগ হয়েছে কিনা সেই বিষয়টিও মিলিয়ে নিন। সেই সঙ্গে শশা খাওয়ার সঠিক সময় কোনটা, শশা কিভাবে খেলে তা আপনার দেহের কোনো ধরনের ক্ষতি করবে না, শশা খেলে কোন কোন উপকার আপনি পাবেন, এই বিষয়গুলো আজকের এই ভিডিও তথ্য থেকে জানতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড। পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সব সময় জানি যে শশা বা যে কোনো ধরনের স্যালাড এটা শরীরের জন্য খুব উপকারী, কিন্তু আমরা আসল নিয়মটি না মেনেই খাবার গ্রহণ করে থাকি। অনেকেই আছেন যে যখন তখন শশা খেয়ে নিচ্ছেন, কিন্তু শশা খাওয়ার কিছু নির্দিষ্ট নিয়ম আপনাকে ফলো করতে হবে। যারা ভাতের সঙ্গে শশার স্যালাড খেতে যাচ্ছেন তাদের বলবো, আপনি ভাত খাওয়ার সাথে সাথে এই শশার স্যালাড না খেয়ে বরং শশা আপনি স্টার্টার হিসেবে ভাত বা রুটি, অর্থাৎ আপনার প্রধান খাবার গ্রহণ করার শুরুতেই এই শশা বা স্যালাড জাতীয় খাবারগুলো খেয়ে নিন। আপনি যদি শুরুতেই একটি বা দুটি শশার স্যালাড, অর্থাৎ আপনি 70 থেকে 100 গ্রাম পর্যন্ত শশা যদি খেয়ে নিতে পারেন, তার 30 মিনিট পরে আপনি প্রধান খাবারে যান, অথবা খাওয়া শেষ করার সাথে সাথেও আপনি রুটি বা হালকা কোনো খাবার খেতে পারেন। এতে করে এই খাবার যেমন চট করে আপনার হজম হয়ে যাবে, তেমনি গ্যাস অ্যাসিডিটি বদহজম হওয়ার সম্ভাবনাও থাকবে না। খাবার খাওয়ার ফলে যে ধরনের তৃষ্ণাবোধ থাকে বা সবসময় পানি খাওয়ার, খাবারের মাঝে পানি খাওয়ার যে ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়, প্রথমে শশা খেয়ে নিলে এই ধরনের সমস্যাও থাকবে না। সবচেয়ে বড় কথা হলো, এইভাবে শশা খেলে আপনার ওজন খুব দ্রুত নিয়ন্ত্রণে চলে আসবে, কারণ শশা আমাদের পেট যেমন দীর্ঘক্ষণ ভরিয়ে রাখে কারণ এতে পানির পরিমাণ বেশি, আবার অন্যদিকে এটি কিন্তু ফাইবার সমৃদ্ধ, এই কারণে পেটও ভরে থাকে, তেমনি আপনার পুষ্টির চাহিদাও পূরণ হয়। আবার এভাবে শশা খেলে আপনার হজমটাও খুব ভালো হয়। শশা শুধুমাত্র যে আপনার হজমের সহায়তা করে তাই নয়, শশা খেলে আপনার সব সময় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকবে। শশা কিন্তু ডায়াবেটিসকেও প্রতিরোধ করতে পারে, কারণ শশায় যে বিশেষ উপাদান রয়েছে তা রক্তের সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণ করে, অন্যদিকে রক্তের খারাপ কোলেস্টেরলের মাত্রা খুব দ্রুত কমাতে পারে। আবার শশা ইউরিনারি যে কোনো ধরনের রোগকে খুব সহজেই দূর করতে পারে। শশা যদি কেউ নিয়মিত খেতে পারেন তাহলে দেহের অধিকাংশ বর্জ্য একেবারেই বের হয়ে যায়। শরীরে জমা বর্জ্য বা টক্সিন পদার্থ বের করতে হলে আপনাকে শশার নিয়ম মতো খেতে হবে। আপনি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। এই পানি পান করার 30 মিনিটের মধ্যেই আপনাকে বাউল ক্লিয়ার করতে হবে, অর্থাৎ মল ত্যাগ করতে হবে। তারপরে যদি আপনি 1 গ্লাস শশার শরবত বা শশার জুস, আপনি যা বলেন না কেন, যদি পান করতে পারেন তাহলে খুব দ্রুত আপনার শরীর থেকে বর্জ্য বের করতে তা সাহায্য করবে, কারণ এই সময় শরীর এতটাই শিথিল থাকে যে এর ভেতরের অর্গানগুলো খুব দ্রুত কাজ করতে থাকে। আপনি শশার জুস এই সময় পান করুন এবং তার আধা ঘন্টা থেকে 45 মিনিট পরে আপনি নাস্তা খাওয়া শুরু করুন। দেখবেন যে আপনার শরীরে সারাদিনে কোনো ধরনের দুর্বলতা, ক্লান্তি, পানি শূন্যতা বা কোনো ধরনের মাথা ব্যথা, গ্যাস, অ্যাসিডিটি এই সমস্যাগুলো থাকবে না। আপনি শশা স্যালাড হিসেবে চিবিয়ে খেতেই পারেন, কিন্তু যখনই আপনি জুস করে খাবেন তা আপনার শরীরে দ্বিগুণ গতিতে কাজ করতে থাকবে, আর যেসব রোগ দূর করার জন্য খাবেন সেই সব রোগও খুব সহজেই দূর করতে পারবেন। যাদের গল ব্লাডারে বা কিডনিতে পাথর রয়েছে বা ইতোপূর্বে কখনো পাথর হয়েছে, তারা যদি এই শশার জুস খেতে পারেন তাহলেই দেখবেন যে এই ধরনের রোগ দ্বিতীয়বার আর হবে না, বা ছোট
কোনো পাথর থাকলেও তা গলে বের হয়ে যেতে সাহায্য করবে। বা আপনার যদি লিভার ও প্যানক্রিয়াসের কোনো ধরনের সমস্যা থাকে তবুও আপনি শশা এই নিয়মে সেবন করবেন। আরও বহু বিষয় আছে শশা সম্পর্কে জানার, যা জানি না বলেই আমাদের শশা খাওয়ার পরে কখনো কখনো পেট ভার ভার লাগে, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, বুক জ্বালাপোড়া করে। এই জন্য আমরা শশা খাওয়াই ছেড়ে দেই, বলি যে শশা খেলে আমার হজম হয় না। কিন্তু শশা আপনি হজম করার জন্য যে সময় খাওয়া দরকার সেই সময় এবং সেই পদ্ধতিটা মানেন না বলেই আপনার এমন সমস্যা হয়। শশায় আপনি গেটেবাত বা গাউট দূর করতে পারবেন। যদি আপনি গেটেবাত দূর করার জন্য এইভাবে শশার জুস খান তাহলে কয়েকদিনের মধ্যেই আপনার এই গেটেবাতের বা গাউটের ব্যথা দূর করতে পারবেন। অনেকেই আছেন যাদের চোখের ভেতরটা জ্বালাপোড়া করতে থাকে, দীর্ঘক্ষণ পড়াশোনা করলে বা মন দিয়ে কোনো কাজ করলে নিখুঁতভাবে, বা অনেকেই আছেন যারা বেশিরভাগ ডিভাইস ইউজ করেন, কম্পিউটার, ল্যাপটপ বা ফোনে আপনাকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে হচ্ছে, তারা অবশ্যই এই নিয়মে শশার জুস করে খাবেন। তাহলে চোখ জ্বালাপোড়া করা বা চোখের কোনো ধরনের দৃষ্টিশক্তির স্বল্পতা হওয়া, এই ধরনের সমস্যাগুলো হবে না। কেউ যদি টানা 21 দিন এই নিয়মে শশার জুস করে খান তাহলে তার দেহের বেশ কিছু সমস্যা দূর করতে পারবেন। এছাড়াও শশা এই নিয়মে খাওয়ার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, মস্তিষ্কে ও ধমনীতে জমে থাকা প্রচুর LDL হ্রাস করে, ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পেতে সাহায্য হয়। এছাড়া শশা এই নিয়মে খাওয়ার ফলে আপনার দেহের ভিটামিনের চাহিদা পূরণ করতে পারবেন। অনেক সময় আমরা যে ভাবে চিবিয়ে খাবার খাওয়া উচিত সেই নিয়ম ফলো করি না। আপনি হয়তো শশা খাচ্ছেন, খুব দ্রুত চিবিয়ে খেয়ে শেষ করছেন, এর ফলে সেই শশা হজমের গণ্ডগোল তৈরি করবে, ভালো করে হজম হবে না, পেটে ভার বোধ হবে, কোনো খাবার খাওয়ার পরে বমি বা এই ধরনের সমস্যা থেকে ডায়রিয়া পর্যন্ত হতে পারে। এই কারণেই আপনি জুস করে খেলে তা আপনার কোনো ধরনের ক্ষতি করবে না। আসল কথা হলো যে আপনি যাই খান না কেন তা সঠিক নিয়ম মেনে খাওয়া উচিত। সেই নিয়মের মধ্যেই আছে যে শশা খাওয়ার পরে কোন তিনটি খাবার কখনোই খাওয়া যাবে না। আয়ুর্বেদ বলছে যে আপনি কোন খাবারের সঙ্গে কোন খাবার খাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদের অষ্টাঙ্গ হৃদয়মে, যা বিরুধ আহার নামে পরিচিত, এই বিরুধ আহারের মধ্যে শশা খাওয়ার পরে কখনোই লেবু খাওয়া যাবে না বলে উল্লেখ রয়েছে। শশার সাথে লেবু আপনার হজমের যেমন গণ্ডগোল তৈরি করবে তেমনি দেহের বর্জ্য পদার্থ বাড়িয়ে তুলবে, এর ফলে আপনার অ্যালার্জিক প্রবলেম বেড়ে যাবে, গ্যাস অ্যাসিডিটি বদহজম তো হবেই, সেই সঙ্গে আপনার ব্লাড সার্কুলেশনেরও সমস্যা তৈরি হবে। এছাড়া আলাদা আলাদাভাবে যদি আপনি এই দুটি খাবার খান তাহলে তো অনেক উপকার পাবেন, কিন্তু কখনোই ভুলেও আপনি শশা আর লেবু একসঙ্গে খাবেন না। যারা স্যালাদ হিসেবে শশা খাচ্ছেন, আবার ভাতের সঙ্গে লেবুও খাচ্ছেন, কিংবা আপনি ভাত খাওয়ার পরে লেবুর রস খেয়ে নিচ্ছেন, তার মাঝে ডিউরেশন খুব কম থাকছে, তাহলেই কিন্তু এই সমস্যাগুলো দেখা দেবে। দ্বিতীয় খাবারটি হলো শশা এবং টমেটো কখনোই একসঙ্গে খাবেন না। টমেটোতে যে অক্সালিক অ্যাসিড রয়েছে এটিও শশার প্যান্টোথেনিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া তৈরি করে, ফলে এই দুটি খাবারও কখনোই একসঙ্গে খাওয়া যাবে না। আপনি শশা বা টমেটো অবশ্যই আলাদা আলাদা সময়ে খাওয়ার চেষ্টা করবেন। তৃতীয় খাবারটি হলো শশা খাওয়ার পরেই কখনো পানি পান করবেন না। আপনি জানেন যে শশাতে বেশিরভাগই রয়েছে জলীয় উপাদান, তাই শশা খাওয়ার পরে আপনি যদি আবারও পানি খান তাহলে পাকস্থলীতে পানির পরিমাণ খুব বেড়ে যাওয়ার কারণে আপনার হজমের সহায়তাকারী যে ধরনের অম্ল বা অ্যাসিড রয়েছে এগুলো ভারসাম্য হারাবে, ফলে পেটের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে। এই কারণেই পানি এবং শশা কখনোই পাশাপাশি খাবেন না, এতে করে কিডনি ফাংশনেরও যথেষ্ট সমস্যা তৈরি হয়ে থাকে। আমাদের দেহের বেশিরভাগ রোগ যেহেতু খাবার থেকেই শুরু হয়, আপনি কি খাচ্ছেন, কিসের সঙ্গে কি খাচ্ছেন, এই থেকেই আপনার রোগের সূচনা হয়। এছাড়া গ্যাস অ্যাসিডিটি বা রক্তে বর্জ্যের পরিমাণ বেড়ে গেলেই কিন্তু আপনার অধিকাংশ রোগ তৈরি হবে। কাজেই শশা খাওয়ার পরে এই তিনটি খাবার খাওয়া এখনই বন্ধ করে দিন। যারা এই ধরনের খাবার
খেতেন তারা দয়া করে আজ থেকে নিয়ম মাফিক শশা খাওয়া শুরু করুন। শশা কখন খেলে উপকার পাবেন, শশা খেলে কোন কোন রোগ দূর হয় এবং শশার সঙ্গে কোন তিনটি খাবার খেলে রোগ তৈরি হয় এই সম্পর্কে তো জানতে পারলেন। এবারে শশার কিছু বাহ্যিক উপকারও বলছি। শশা রস যদি আপনি ত্বকে ব্যবহার করতে পারেন তাহলে ছোট যে কোনো ধরনের ফুসকুড়ি, অ্যালার্জি বা একজিমা সারাতেও কাজ করবে। এছাড়া ডার্ক সার্কেল দূর করতে শশা খুব ভালো কাজ করে। কারো ত্বকের জ্বালা পোড়া হলে কিংবা সূর্যের আলোতে ট্যান পড়লে শশার রস ত্বকে তুলো দিয়ে ভিজিয়ে তা টোনারের মতো করে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।